এখন পুরান হেফজে পড়ে সে হইছে কি, পুরান হেফজে পড়তেছে, হেফজে পড়ার পরে আসলে সে হবে কি, তার ভবিষ্যৎটা কোথায়? এক সময় দেখবেন যে ও প্রকৃত শিক্ষা পাবে না, প্রকৃত ভালো মানুষ হইতে পারবে না, একটা সময় দেখা যাবে জঙ্গি হবে দেশে। দর্শক, একটা কথাই আছে, পুরান পাগলের বাত নাই নতুন পাগলের আমদানি, বিষয়টা এমনই হয়ে যাচ্ছে। এই লোকটা, তার নাম ইয়াসিন মিয়া, তিনি বলতেছেন মাদ্রাসা শিক্ষা নাকি এখন একটা ব্যবসা হয়ে গিয়েছে এবং সেখান থেকে বের হয়ে মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদে লিপ্ত হয়ে যায়। দর্শক, এই কথাগুলো কিন্তু পুরাতন নয়, অনেকেই এই সমস্ত কথাগুলো বলেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এদের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন এটা প্রয়োগ করা হয় না, শুধু প্রয়োগ করা হয় সরকার নিজেদের স্বার্থে আঘাত লাগলে। এই যে আজকে দেখেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ভিতরে রয়েছে সুন্দর ধারণা, যে শিক্ষা ব্যবস্থাটা একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখন আছে যেখানে পূর্ণাঙ্গ শিক্ষা আছে। আমরা যে শিক্ষা জাতি মেরুদণ্ড বলি, এই শিক্ষা কিন্তু এখন আর স্কুল কলেজে নেই, এখন শুধু এটা মাদ্রাসার ভিতরে বিদ্যমান আছে, আর সেই শিক্ষা করেই নাকি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদে লিপ্ত হয়ে যায়। দর্শক, এই ব্যক্তি সে যেই হোক, জানি না তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা, তিনি যেই হোক না কেন, আমরা তার বিচারের দাবি জানাচ্ছি, আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি। তিনি মাদ্রাসা নিয়ে কটূক্তি করেছেন, মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, এর কারণে তার বিচার হওয়া উচিত, তাকে গ্রেফতার করা উচিত, কিন্তু গ্রেফতার করা হবে না, কারণ মাদ্রাসার বিরুদ্ধে বলেছে। মাদ্রাসার বিরুদ্ধে বললে আরও জন তারা পুরস্কৃত হয়, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার দেওয়া হয় মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে। দর্শক, এটা হচ্ছে আমাদের 92% মুসলমানের দেশের অবস্থা। তিনি আরও অনেক কথাগুলো বলেছেন, কথাগুলো শুনলে আশা করি আপনারা মেনে নিতে পারবেন না, চলুন তার আলোচনাটা আমরা শুনি, এরপর একটু কথা বলবো। আর কারিগরি শিক্ষা বিষয়ে যেটা আপনি প্রথম যেটা বলছিলেন, মাদ্রাসা শিক্ষা হলো যে আমাদের যেটা আর একটা শিক্ষা যেটা হচ্ছিল মাদ্রাসা শিক্ষা, এই যে আপনার বড় সরস্বতী সকবাজার, আমি একটা মাদ্রাসা সভাপতি, আরো কয়েকটা মাদ্রাসা সভাপতি আমি আছি, এইগুলো হয়ে গেছে এখন বাংলাদেশে একটা বিজনেস ব্যবসা, একেবারে ব্যবসা। যদিও ধর্মের লেবাসে ওরা আসতেছে, কিন্তু মূলত দেখেন কোনো ধর্ম টর্ম কোনো কাজ এখানে হয় না, বেশিরভাগই ব্যবসার জন্য এরা এগুলো করে। আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমাদের ব্যর্থতার জন্য এই সমস্ত সুবিধাগুলি আর নেই। আমি গেছি গত মনে হয় 1 বছর হয়েছে মাদ্রাসাটা বন্ধ, আমি যাওয়ার পরে মাদ্রাসার ছাত্র সংখ্যা হয়ে গেছে এখন প্রায় 100-এর উপরে। এরা পরে শুধু কোরআন তাফসির, কোরআন হেফজ পড়ে, এখন পুরান হেফজে পড়ে সে হয়েছে কি, পুরান হেফজে পড়তেছে, হেফজে পড়ার পরে আসলে সে হবে কি, তার ভবিষ্যৎটা কোথায়? এক সময় দেখবেন যে ও প্রকৃত শিক্ষা পাবে না, প্রকৃত ভালো মানুষ হইতে পারবে না, একটা সময় দেখা যাবে জঙ্গি হবে দেশে। হ্যাঁ, বড় খারাপ আলামত, বুঝছেন? এই শিক্ষা ব্যবস্থা আমাদের আজকে যে অবস্থা যাচ্ছে, যদি এভাবে যায় তো দেশ কিন্তু একেবারে একটা জঙ্গি রাষ্ট্র পরিণত হবে খুব অচিরেই। শিক্ষা আমার মাতৃভাষায় যে শিক্ষা, আমি তো জানি আমি কি পড়তেছি, কোরআন শরীফ পড়তেছি, ভালো জিনিস, কোরআন শরীফ পড়লে সব হবে, কিন্তু আমি তো জানি না এখানে কি লেখা হয়েছে। এই জন্য তো আমাকে এরকম শিক্ষার প্রয়োজন যে শিক্ষার মধ্যে আমি বুঝতে পারি যে আমি কি লেখাপড়া করছি, আমি কি পড়তেছি, কি লেখছে। এই মূল প্রবলেমটা আমাদের। দর্শক, তার কথাগুলো শুনেছেন, এরকম কথা শুনলে একজন মুসলমান হিসাবে আপনি ঠিক থাকতে পারবেন? ঠিক থাকা সম্ভব না। এই বেদবগুলো, এই কুলাঙ্গারগুলো এভাবে ইসলাম নিয়ে মাদ্রাসা নিয়ে অপপ্রচার করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সে অবলীলায় মানুষের সামনে বলতেছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বা মাদ্রাসায় যারা পড়ালেখা করে তাদের, তারা শেষ পর্যন্ত জঙ্গি হয়ে যায়। দর্শক, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই ব্যক্তি যেই হোক না কেন তাকে যেন গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয়।